वेलकम बैक टू माय चैनल। तो आज के वीडियोते आमी बेसिकली शेयर करते चले तुम्हारे साथे आमार प्री ब्राइडल स्किन केयर रूटीन। तो आमी एखन ठीक की प्रोडक्ट यूज करछी बा की यूज करछी जेटार जोन्नो आमी आमार स्किनटा टेक केयर करते पाच्छी सेई सब किछुटा आज के तुम्हारे साथे शेयर करब। तो चलो बेशी देरी ना करे आजकेर भिडियोटाके स्टार्ट करा जाक। तो प्रथमे जेटा करते हबे सेटा होच्छे निजेर स्किनटाके प्रचुर परिमाणे हाइड्रेट रखते हबे, आर जार कारणे किन्तु रेगुलारलि जल खेते हबे प्रचुर परिमाणे। तो जलटा जदि खाओ ताहले स्किनटा अटोमेटिकाली ग्लो करबे। तो ये जलटा हठात करे खावा शुरू करले हबे ना, माने अंततः माने भालो मतो जल खेते हबे। सेटा प्री ब्राइडल बोले ना, जे कोनो कारो शरीरेर जोन्नो एटाई सबथेके बेशी इम्पोर्टेंट, प्रचुर परिमाणे जल खेते हबे। जल खेले किन्तु आमादेर स्किन अटोमेटिक ग्लो करबे। आर जेटा करते हबे सेटा होच्छे आमादेर क्लिनजिंग टोनिंग मॉइश्चराइजिंग, एई प्रसेसटाके किन्तु प्रतिदिन फलो करते हबे, माने सीटीएम प्रसेस। यस, प्रतिदिन फेस वाश यूज करते हबे, प्रतिदिन टोनार यूज करते हबे, प्रतिदिन मॉइश्चराइजर यूज करते हबे। तोमार स्किन जदि अयली हय ताहलेओ तोमाके मॉइश्चराइजर यूज करते हबे। अनेके भाबे जे आमार अयली स्किन, प्रचुर घाम हय, ताहले मॉइश्चराइजर यूज करब ना, किन्तु एकेबारेई किन्तु एई कन्सेप्टटा भूल। आमादेर किन्तु मॉइश्चराइजर मास्ट यूज करते हबे, जादेर ड्राई स्किन तादेरओ करते हबे, जादेर अयली स्किन तादेरओ करते हबे। प्रत्येकटा स्किनेर জন্য কিন্তু আলাদা আলাদা ময়শ্চারাইজার রয়েছে। যেমন আমার এক্সট্রিম অয়েলি স্কিন, কিন্তু আমার জন্য আলাদা ময়শ্চারাইজার, যেমন ধরো আমরা জেল প্রোডাক্ট বেশি ইউজ করি যাদের অয়েলি স্কিন, আর যাদের ড্রাই স্কিন তারা ক্রিম বেসড প্রোডাক্ট বেশি ইউজ করবে। তো আমি কী কী প্রোডাক্ট ইউজ করছি না করছি সেগুলো সবটাই তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করছি, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে রেগুলার একটা করে সানস্ক্রিন তোমাদের কিন্তু ইউজ করতে হবে। সেটা তুমি বাড়িতে থাকো বা তুমি বাইরে বেরো, বাইরে বেরোলে তো অবশ্যই করবে, আর বাড়িতে থাকলেও কিন্তু সানস্ক্রিন মাস্ট, সানস্ক্রিন কিন্তু ইউজ করতেই হবে, তবে কিন্তু স্কিনটা ভালো থাকবে। এগুলো তো ওপর থেকে গেল। আর যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের একটা হেলদি ডায়েট ফলো করতে হবে। হেলদি ডায়েট মানে এই না সব খাওয়া দাওয়া ছেড়ে দিতে হবে, সব কিছুই খেতে হবে। আর যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাদের স্কিনটা যাতে ভিতর থেকে ভালো থাকে, হাইড্রেট থাকে, সেটার জন্য প্রচুর পরিমাণে জলটা কিন্তু অবশ্যই খেতে হবে, যেটা আমি বারবারই বলছি। তো এরপর আমি দেখাচ্ছি আমি কী কী ঠিক প্রোডাক্টগুলো ইউজ করছি। আজকে কোনো আমি হোমমেড কিছু দেখাচ্ছি না, আমি বেসিক্যালি যে যে স্কিন কেয়ারগুলো মানে স্কিন কেয়ার করার জন্য যে যে প্রোডাক্টগুলো আমি ইউজ করি সেগুলোই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো ঝটপট দেখে নাও, সঙ্গে সঙ্গে আমি আমার স্কিন কেয়ারটাও করবো। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো ফার্স্টে সিটিএম প্রসেসের মধ্যে কিন্তু তোমাদের অবশ্যই একটা ক্লিনজার ইউজ করে নিতে হবে। তো আমি এখানে ডট অ্যান্ড কির এই ফেস ওয়াশটা ইউজ করছি। তোমরা চাইলে যে কোনো ফেস ওয়াশ ইউজ করে নিতে পারো তোমাদের স্কিন টাইপ অনুযায়ী। অয়েলি স্কিন হলে কিন্তু অয়েলি স্কিনের যে ফেস ওয়াশগুলো সেগুলো ইউজ করবে, ড্রাই স্কিন হলে সেগুলো ইউজ করবে। আমি ডট অ্যান্ড কির এই ফেস ওয়াশটা ইউজ করি কারণ আমার এক্সট্রিম অয়েলি স্কিন। তো আমি যে যেভাবে স্কিন কেয়ারগুলো করছি তোমরা সেগুলো প্লিজ দেখে ফলো করার চেষ্টা করবে। আমার অয়েলি স্কিন হওয়া সত্ত্বেও আমার বাই গড গ্রেস পিম্পল খুব একটা হয় না। তো বললাম হয়তো আজকেই হয়ে যেতে পারে, সেটা পরের কথা, বাট আমি এগুলো মেনটেন করি বলে হয়তো পিম্পল হয় না, এটা হতে পারে। তো দেখো তোমরা প্রতিদিন 2 থেকে 3 বার কিন্তু ফেস ওয়াশ ইউজ করবে যাদের অয়েলি স্কিন, আর যাদের ড্রাই স্কিন তাদের 2 বার করলেই হবে, সকালে রাতে। আর বেরোলে তো আমরা জেনারেলি ফেস ওয়াশ ইউজ করেই থাকি বাড়ি ফিরে, তো সেরকমই। তো ফেস ওয়াশ ইউজ করাটা কিন্তু মাস্ট, বা যে কোনো ক্লিনজিং মিল্কও তোমরা ইউজ করতে পারো, সেটাফিলেটটাও ইউজ করতে পারো, বা যে কোনো কিছু একটা ইউজ করবে যাতে স্কিনটা ক্লিনজারে কাজ করে স্কিনে। তো হয়ে গেছে আমার ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়া, তারপরে আমি চলে এসেছি স্ক্রাবে। অলওয়েজ আগে ফেস ওয়াশ করবে, তারপরেই কিন্তু স্ক্রাব করবে। স্ক্রাবটা তোমরা সপ্তাহে 1 দিন বা খুব জোর হলে 2 দিন করতে পারো, আমি 2 দিনই করি সপ্তাহে। তো স্ক্রাবটা কিন্তু ইউজ করাটা মাস্ট, বিকজ আমাদের যে ডেড সেলসগুলো থাকে সেগুলো কিন্তু একেবারেই ক্লিয়ার হয়ে যায় স্ক্রাব ইউজ করলে। আমি এখানে ইউজ করছি লোটাসের এই অ্যাপ্রিকট স্ক্রাবটা। তোমরা চাইলে কিন্তু যে কোনো স্ক্রাব ইউজ করে নিতে পারো তোমাদের পছন্দ মতো, বা এত কস্টলি ইউজ না করলেও চিপেস্টও অনেক স্ক্রাব রয়েছে, তো সেগুলো তোমরা ইউজ করতে পারো। যদিও লোটাসের এই স্ক্রাবটা খুব একটা বেশি কস্টলি না, তোমরা তোমাদের পছন্দ মতো স্ক্রাব কিন্তু ইউজ করে নেবে, সেটা অয়েলি স্কিন হোক বা ড্রাই স্কিন হোক, যে কোনো স্কিনে কিন্তু সপ্তাহে 2 দিন করে স্ক্রাব করাটা খুবই জরুরি। তো তোমরা এই স্ক্রাবটা কিন্তু করে নিতে পারো, আর খুবই হালকা হাতে করবে যাতে ডেড সেলসগুলো উঠে আসে। খুব জোরে জোরে করলে কিন্তু স্কিনের ক্ষতি হবে, সেই জন্য একদম হালকা হাতে করবে।
তো আস্তে আস্তে করে টি জোন, কপাল সমস্ত জায়গাগুলোতে কিন্তু হালকা হাতে স্ক্রাব করে নেব। তো স্ক্রাব করলে এই ডেড সেলসগুলো উঠে আসে, ওপেন পোর্স যেটা থাকে সেখান থেকে ময়লাটা অনেকটা বেরিয়ে যায়, তারপরে অয়েল, যেটা আমাদের অয়েলি স্কিনে যেটা মেইনলি প্রবলেম, অয়েল বেরোয় সারাক্ষণ, সেটা একটু কমে যায়, অনেক কিছুই হয়। তো যাই হোক, স্ক্রাবের পরে এবার কিন্তু আমি করে নেব আইসিং। তো আমি এখানে বরফ নিয়ে চলে এসেছি, বরফটা অর্ধেকটা গলে গেছে ভিডিও করার চক্করে, তো সেই বরফটা নিয়েই আমি মুখে ঘষে নেব। এটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট, এটা আমি সপ্তাহে প্রায় রোজই করি, তো রোজ না করলেও তিন দিন চার দিন তো করি, বাট রোজ করাটাই জরুরি, ভীষণ এটা ইম্পর্ট্যান্ট। যতক্ষণ ইচ্ছা, মানে 10-15 মিনিট করলে 10-15 মিনিটও করতে পারো, কিন্তু অতক্ষণ বরফটা দেওয়া পসিবল হয় না, অ্যাটলিস্ট 5 মিনিট তো করবেই। ভীষণ ভালো যে আইয়ের তলায় যে পাফিনেসটা থাকে সেটা কমে যায়, তারপরে ব্লাড সার্কুলেশনটা খুব সুন্দর হয় আমাদের, তো এই বরফটা কিন্তু দেবে। তারপরে আমি ইউজ করে নিচ্ছি ডট অ্যান্ড কির এই ফেস প্যাকটা, এটা আমি আজকে ফার্স্ট টাইম ইউজ করব, তো করে দেখবো এটা কীরকম কি না কি। তোমরা যে কোনো ফেস প্যাক কিন্তু সপ্তাহে একদিন ইউজ করবে অবশ্যই, ফেস প্যাক ইউজ করাটা কিন্তু স্কিনের জন্য খুবই জরুরি। আমি প্রথমে এটা দিয়ে প্যাকটা লাগিয়ে নিচ্ছি, দেখো প্যাকটা একটা কুলিং এফেক্ট দিয়েছে। আমার যেহেতু অয়েলি স্কিন আমি সেই মতোই প্যাক নিয়েছি, বারবার বলছি তোমরা তোমাদের স্কিন টাইপ অনুযায়ী কিন্তু যে কোনো ফেস প্যাক লাগিয়ে নিতে পারো। আবার তোমরা হোমমেড প্যাকও ইউজ করতে পারো, বেসন দিয়ে বা চাল গুঁড়ো দিয়ে, যেটা দিয়ে হোক একটা ফেস প্যাক বানিয়ে কিন্তু তোমরা ইউজ করতে পারো, আমি মাঝে মাঝে সেটাও ইউজ করি। আজকে বেসিক্যালি আমি কী কী প্রোডাক্ট ইউজ করি সেটার ওপর ভিডিও বানাচ্ছি, তাই তোমাদের দেখালাম। তো আমি এর আগে গুড ভাইবসের পাপায়া ফেস প্যাকটাও ইউজ করেছি, ওটাও ভীষণ ভালো। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো একটা ফেস প্যাক ইউজ করে নেবে। তো এটা দিয়ে খুব একটা ভালো করে লাগানো হয়নি, তো আমি হাত দিয়ে আবার সেটাকে জেন্টল করে নিয়েছি প্যাকটা, হাত দিয়েই বেশি ভালো লাগানো যায়। তো ফেস প্যাকটা ইউজ করার পর না ভীষণ একটা কুলিং এফেক্ট দিচ্ছিল, একটা স্মুথ কুলিং এফেক্ট, ভীষণ ঠান্ডা ঠান্ডা লাগছিল, মিন্ট দেওয়া আছে সম্ভবত এটার মধ্যে, তো ভীষণ ভালো লাগছিল। তো আমি হাত দিয়ে ভালো করে জেন্টল করে লাগিয়ে নিয়েছি, কারণ ওটা দিয়ে ভালো লাগানো যাচ্ছিল না, তো ওটা আমি পরে ফেলেও দিয়েছি। তো বেশিক্ষণ রাখা যাবে না এটা, কারণ এটা ক্লে ফেস প্যাক। তো চলো ঝটপট করে ওয়াশ করে আসি। তো আমি ওয়াশ করে চলে এসেছি, দেখতে পাচ্ছ ফেসটা কত গ্লো করছে। এবার আমি টোনার অ্যাপ্লাই করে নিচ্ছি, দিনে দুবার অন্তত টোনারটা অ্যাপ্লাই করার চেষ্টা করবে, টোনার আমাদের স্কিনটা আরও বেশি ইভেন্ট করে। তো টোনার অ্যাপ্লাই করা হয়ে গেছে, এবার ময়শ্চারাইজার, যে কোনো ময়শ্চারাইজার তোমরা ইউজ করতে পারো, অয়েলি স্কিনের জন্য জেল ময়শ্চারাইজার, আর যাদের ড্রাই স্কিন তারা ক্রিম বেসড ময়শ্চারাইজার ইউজ করবে, অবশ্যই ইউজ করবে। ড্রাই স্কিন, অয়েলি স্কিন সব স্কিনে ময়শ্চারাইজার ইউজ করা কিন্তু মাস্ট। ময়শ্চারাইজারটা কিন্তু ইউজ করবে দুবেলা, সকালে বিকালে দুবেলা ইউজ করবে, এবং হাতে করে করে একটু হালকা করে মাসাজ করে নেবে। তো ময়শ্চারাইজার ইউজ করা হয়ে গেছে, আমি এবার কী কী প্রোডাক্ট ইউজ করি দেখাচ্ছি। এটা আমি দিনের বেলায় ইউজ করি, এটা ডে ক্রিম, এটার মধ্যে কিন্তু SPF রয়েছে, আর এটা আমি রাতে ইউজ করি শুতে যাওয়ার আগে। নাইট ক্রিম, লোটাসের এই দুটো ক্রিম আমার অনেক দিন ধরে ইউজ করছি, বিগত 3-4 বছর ধরে। আর বডির জন্য আমি ইউজ করি এই বডি স্ক্রাবটা এম ক্যাফিনের, আর বডি বাটারটা, এই দুটো ইউজ করি। বডি স্ক্রাব আমি রোজ ইউজ করি না, সপ্তাহে 2 দিন ইউজ করি, আর বডি বাটারটাও তাই। এবার এটা চুলের জন্য জিকের এই শ্যাম্পু কন্ডিশনারটা, যেহেতু আমার চুলে বোটক্স করা রয়েছে ট্রিটমেন্ট, তো সেই জন্য আমাকে এই দুটোই নিতে বলেছিল, তো আমি এটাই নিয়েছি। আর জিকের এই সিরামটা, এগুলো একটু কস্টলি, তোমরা তোমাদের পছন্দ মতো শ্যাম্পু কন্ডিশনার সিরাম ইউজ করবে। আর এটা হচ্ছে লোটাসের সানস্ক্রিন, এটা আমি ভীষণভাবে ইউজ করি, বাইরে বেরোই, ঘরে থাকি, যখনই হোক ইউজ করি। তো ব্যাস, ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখছি, যদি ভালো লেগে গিয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে নিও আরও নিত্য নতুন ভিডিও পেতে। তো আমি এই প্রোডাক্টগুলোই আপাতত ইউজ করছি আমার স্কিনটা হেলদি রাখার জন্য। সো আজকের মতো ভিডিওটা এখানেই, টাটা, বাই বাই।